ত্বকের উজ্জ্বলতা দিন দিন হারিয়ে যাচ্ছে ব্যস্ত জীবনের সময় ব্যয় করে ত্বকের যত্ন একদমই হয়ে ওঠে না তবে কম সময় চাইলেই ফিরিয়ে আনতে পারবেন আপনার ত্বকের উজ্জ্বলতা আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব কফি তৈরি একটি ফেস যেটি ব্যবহার করলে আপনার ত্বক দিনে দিনে উজ্জ্বল হবে ত্বক থেকে যাবতীয় কালো দাগ সব দূর হয়ে যাবে কম বেশি সবার ঘরে কিন্তু কফি রয়েছে কফি খাওয়ার পাশাপাশি এটাকে আপনারা কাজে লাগাতে পারেন রূপচর্চার ক্ষেত্রেও ঘরেই তৈরি করে নিতে পারেন কফির ফেস প্যাক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্যাকেট কফি নিয়ে নিয়েছি আমরা সকলেই কিন্তু কফি খেতে পছন্দ করি সবার ঘরেই কিন্তু কফি কম বেশি থাকে তো ক্ষেত্রে আপনারা এই ধরনের প্যাকেট কফি নিয়ে নিতে পারেন যেটা আপনাদের হাতের নাগালেই আছে অর্থাৎ আশেপাশে যে কোনো দোকানে আপনারা এই প্যাকেট কফিটা পেয়ে যাবেন আর এর দামও কিন্তু হাতের নাগালের মধ্যেই থাকে উজ্জ্বলতা ত্বকের ফাঁসও করে তুলতে ব্ল্যাক হেডস নির্মূল করতে কফির কিন্তু কোনো তুলনা নেই তাহলে চলুন দেখে নেওয়া যায় কীভাবে এই ফেস প্যাকটি তৈরি করতে হবে এবং কখন ব্যবহার করতে হবে তো প্রথমে একটি বাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি এখানে এক প্যাকেট কফি নিয়ে নিব একদিন ব্যবহারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কফি এখানে নিয়ে নিতে হবে তো এখানে আমি প্যাকেটের মধ্যে থাকা সম্পূর্ণ কফি পটে নিয়ে নিচ্ছি সূর্যের আলোয় কিন্তু আমাদের ত্বকের এবং হাতে পায়ের হারায় সূর্যের আলো লেগে আমাদের ত্বক কালো হয়ে যায় সেই সঙ্গে ধুলা বালি ইত্যাদি তো আছে যার ফলে হাতে মুখে কিন্তু ট্যান পড়ে যায় এরপরে এই কফির মধ্যে আমি দিয়ে নিব গোলাপ জল গোলাপ জল কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী গোলাপ জলকে কিন্তু অনেকেই মেকআপ রিমুভাল হিসেবেও ব্যবহার করে থাকে গুলাব জল যদি আপনি প্রতিদিন শুধু মুখে ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার ত্বকের উজ্জ্বলতা দিনে দিনে বৃদ্ধি পাবে শুধু তাই নয় গুলাব জল আমাদের চোখের নিচের কালো দাগও দূর করতে সাহায্য করে এমনকি মুখে যদি ব্রণ বের হয় তার পরিমাণ কিন্তু কমে আনতে সাহায্য করে দিনে দিনে ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করে তোলে এরপরে এর মধ্যে দিয়ে দেব নারিকেল তেল নারিকেল তেল আমাদের ত্বকের জন্য ভীষণ উপকার একটি উপাদান যাদের ত্বক খসখসে প্রকৃতির তারা যদি নিয়মিত নারিকেল তেল লাগান তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন ত্বকে যদি কোনো কারণে জ্বালা ভাব থাকে নারিকেল তেল ব্যবহার করে সেটাও কিন্তু দূর হয়ে যাবে তো এখানে আমি এক চামচ পরিমাণ মতো নারিকেল তেল নিয়ে এসেছি আর প্যাকটা গোলানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ আমি গোলাপ জল এর মধ্যে নিয়ে নিয়েছি এখন তিনটি উপকরণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর ত্বকে যদি কালো দাগ সব পড়ে সেই দাগ তুলতে কিন্তু নারিকেল তেলের জুড়ি নেই এখন এর মধ্যে আমি আরেকটি জিনিস দিয়ে দেব সেটা হলো লেবুর রস জাস্ট তিন থেকে চার ফোঁটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস কিন্তু ইনস্ট্যান্টলি আপনার ত্বককে ফসা করতে সাহায্য করে কালো দাগ সব সহজেই তুলে ফেলতে সাহায্য করে শুধু তাই না এটা ন্যাচারাল ব্লিস হিসেবেও কাজ করে থাকে তো এখন এই চারটি উপাদান খুব ভালোভাবে মিক্সার করে নিতে হবে এর মধ্যে দিয়েছি কফি পাউডার গোলাপ জল নারকেল তেল এবং লেবুর রস প্রত্যেকটা উপাদানই কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী এই গরমে কিন্তু আমাদের ত্বক বিভিন্ন কারণে কালো হয়ে যাচ্ছে ত্বকের ট্যান পড়ে যাচ্ছে আপনারা যদি এই ফেস প্যাকটা ব্যবহার করেন নিয়মিত তাহলে দেখবেন এই সকল সমস্যা দূর হয়ে যাচ্ছে কখন ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন এটা আপনি দিনের বেলা যে কোনো সময়ই ব্যবহার করতে পারেন সকালে দুপুরে এমনকি আপনি রাতেও ব্যবহার করতে পারবেন হাতের সাহায্যে বা এরকম একটা কটন বল নিয়ে নেবেন তারপরে ফেস প্যাকের মধ্যে কটন বলটি ভিজিয়ে আপনি সারা মুখে এটা ব্যবহার করবেন কফির এই ফেস প্যাকটা কিন্তু ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী এটি খুবই ভালো এক্সফোলেটর হিসেবেও কাজ করে সেই সঙ্গে কিন্তু এটা প্রাকৃতিক ক্লিনজার হিসেবেও কাজ করবে শুধু মুখে নয় আপনারা আপনার কাঁধে ঘাড় এবং হাতও এটা ব্যবহার করতে পারবেন আর এই ফেস প্যাকটা আপনার মুখে লাগানোর দশ থেকে মিনিট পর মুখটা ধুয়ে ফেলবেন তবে ফেসপ্যাক লাগানোর আগেও কিন্তু আপনারা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন যে কোনো প্যাক লাগানোর আগে কিন্তু মুখটা ভালোভাবে ধুয়ে নিতে হয় কেন এই প্যাকটা ব্যবহার করবেন সূর্যলোকের ক্ষতিকারক রশি আপনার ত্বককে কিন্তু নষ্ট করে দেয় এটা লাগালে কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে এছাড়া একই সঙ্গে আপনার ত্বক যদি অসময়ে বুড়িয়ে যায় সেটাও কিন্তু ফিরে নিয়ে এসে আপনাকে পঁচিশ বছরের তরুণীর মতো করে তুলবে ত্বককে টান টান রাখতেও সাহায্য করে কারণ কফিতে আপনার ত্বকে সেলুলাইট উপাদান হিসেবে কাজ করে ফলে আপনার ত্বকের ইলাস্ট্রিসিটি সহজেই নষ্ট হতে দেয় না কেননা ইলাস্ট্রিসিটি নষ্ট হলে ত্বক আমাদের ঝুলে যায় এই কফির এই ফেস প্যাক যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই সমস্যা আর দেখা দিবে না আপনারা যদি সপ্তাহে তিন দিন এটা করেন তাহলে হবে ত্বক উজ্জ্বল হবে ফর্সা হবে টান টান হবে সমস্ত দাগসব আপনার ত্বক থেকে দূর হয়ে যাবে আপনারা এটা সকাল দুপুর বা রাতে যে কোনো সময় চট করে করে নিতে পারেন খুব অল্প সময়ে খুব উপকারী একটি ফেস প্যাক হল কফির এই ফেস প্যাক আর এর মধ্যে যতগুলো উপাদান মিশিয়েছি প্রত্যেকটা কিন্তু আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী তো আশা করছি আজকের এই ফেস প্যাকটা আপনাদের অনেক উপকারে আসবে তো আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ